কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো ভাজা কারি। ওই জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এই মাছ মাছটাকে আমি নুন হলুদ, তারপরে জিরে পাউডার, লঙ্কা পাউডার আর সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার আমি সবজিগুলো সব কেটে নেবো। ভাজা কারি বেগুনগুলো এইভাবে কাটে। এটা একটা বাংলাদেশের খুব প্রিয় খাবার। আর এটা আমি এখন লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। এই ভাজা কারিটা বোয়াল মাছ, রিটে মাছ, পাঙ্গাস মাছ, কেকলে মাছ দিয়ে খুব ভালো লাগে। যেহেতু এইসব মাছ আমাদের এতে খাওয়া হয় না, ওই জন্য আমি রুই মাছটা দিয়েই করছি। এবার মাছগুলোকে একটু আমি তেজপাতা দিয়ে ভেজে নেব। সবাই বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্ট। এটা একটা নতুন স্টাইলের খাবার। আমি বেগুনটাকে ভালো করে চিপড়ে তুলে রেখে দিয়েছি। এবার আমি সর্ষের তেল নিচ্ছি। এবার দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে মাছটা থেকে আর ছিটকাবে না, মাছ ছিটকানোর ভয়টা থাকবে না। এবার আমি মাছগুলোকে সব ভেজে নেব। এই খাবারটা ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি মাছ ভাজার ওটার মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে ভালো করে ওই মশলাটা দিয়ে মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো, আমি বলি না সবসময় ম্যাক্স এইখানেই ঘুমাবে, মানে ঘরে এসি চলবে, ফ্যান চলবে, তবু সেখানে ঘুমাবে না, এইখানেই গরমের মধ্যে ঘুমাচ্ছে। এবার মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাছের মধ্যে একটু তেল মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিলে মাছগুলো ভাঙার ভয় থাকে না। দেখো আমার একটা মাছও ভাঙেনি। মাছগুলো দেখতে ভালো লাগছে বেশ। মাছগুলোকে সব তুলে নেব। এবার আমি তেজপাতা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বানানোর স্টাইল তো অনেক রকমভাবেই হয়, কিন্তু আমি এইভাবে বানাচ্ছি, তাই আমার রান্নাটা আমি শেয়ার করছি। এবার পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করব। এবার আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবাই একবার ট্রাই করে দেখবে, যারা জানো না তাদের কাছে নতুন খাবার, তাদের কাছে ভালো লাগবে, বানিয়ে খেয়ে দেখে।
এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। এটা মানে ইয়ে বুঝে মাখি, যেহেতু লবণ আছে বেগুনটাও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো অনেক ভেবে লবণটা দিতে হবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, এবার তো জিরা পাউডার আর দিয়ে দেবো একটুখানি ধনিয়া পাউডার দিয়ে। এবার এটাকে আমি বেশ ভাজা ভাজা করব, এটা কিন্তু জল যাবে না, মানে ভাজা ভাজা করতে হবে তেলের উপরে। তোমরা যারা নতুন দেখছো একবার বানিয়ে খেয়ে দেখো, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলো না। এবার বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মাছটাও দিয়ে দিলাম। এবার বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কালারটাও খুব সুন্দর এসছে। আমি তো ভাজা করি এইভাবেই রান্না করি। কত সুন্দর একটা ইয়ে এসছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, কারণ ধনে পাতা একটা আলাদা টেস্ট আনে। তোমাদের সবার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যারা অনেকক্ষণ ধরে দেখছো তাদের ধন্যবাদ। আর নামাবার আগে আমি একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো। এবার আমার রান্নাটা পুরো রেডি। তোমরা যারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ। আর যারা প্রথম এসছো তারা সাবস্ক্রাইবার করে যেও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। এবার দেখো ভাজা গাড়ি কালারটা কি সুন্দর এসছে, খেতেও ভালো লাগবে, একটা ভালো গন্ধ এসছে। আমি এটা রুই মাছ দিয়ে করেছি আজকে।